টাকা দিলে তো একটা মানুষ এরকম টাকা দেবে না, এটা নোট দিবে, এটা ব্যাপার আছে, টাকাই তো দিলাম না, হাতটা ধরলাম ভোট দিবা ভাস করা, এরকম আমার যে পেপারটা আমি দিলাম ও পেপারটা খুললো, খুলে 21 জনের নাম দেখালাম, আমি টাকাটা কোথায় দিলাম? আর মুনমুনকে আমি 2000 টাকা দিয়ে কিনতে পারবো, তার মানে কি শিল্পীরা ওনারা কিভাবে নেতৃত্ব দিতে আসতে চেয়েছিলেন? শিল্পীদের টাকা দিয়ে মূল্যায়ন করছে, কিভাবে শিল্পীরা টাকা দিয়ে বিক্রি হয়? এত সমস্ত শিল্পীদেরকে ছোট করছে। মুনমুন ঢুকলো, জড়িয়ে ধরলাম, মাস্কটা খুলে হাতে নিল, আমি বলে দিই লিখে রাখেন, কানে কানে বললাম তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি, আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে ভোট দেবে একা না পুরো প্যানেলে, বলে ভাস করে একটা 21 জনের একটা ছবি দিলাম। উনি মাস্কটা রাখলেন, খুললেন, খুলে বললো কি কোনখানে টিক দেওয়া আছে না, এবার কিন্তু টিক না, এবার সিল, 21 জনকে সিল মারবা, ওপেন দেখা যাচ্ছে। আমি শিল্পীদের কাছে একাধিকবার ভোট চাইবো, এটা আমার অধিকার। আমাদের কত ভোট নষ্ট হয়েছে এবার দেখেছেন, 26টা ভোট নষ্ট হয়েছে, তার মানে অনেকে তো ভোট ভুল করে ফেলে। ওই যে যেমন 3 জনকে সিল মেরেছে, তো এবার যেহেতু সিল নতুন, আমরা গত নির্বাচনে আসার পরে কখনো আমি সিল দেখিনি, টিক নামের সামনে টিক, এই প্রথমে কিন্তু সিল, আমি সেটাই বুঝিয়েছি। আর আমি তো শিল্পীকে আরো ভালোবাসা দিয়ে চেষ্টা করবো, তাহলে আমার প্যানেলে ভোট আনতে পারে। এবং আপনার আরেকটা অভিযোগ, এটা আপনি দিলেন, আরেকটা এটা আমি শেষ করতে দেন। আচ্ছা বলে সেবারেলি মুনমুন কাঁদতেছে, বলতেছে আমি কোনদিন এফডিসি যাবো না, তার মানে আমি তো আপনাকে বললাম যে আমাকে নিয়ে গত এক মাসে যে তথ্য সন্ত্রাস, শব্দটা লিখে রাখবেন, তথ্য সন্ত্রাস ফেসবুকে যে ছড়ানো হচ্ছে, সেবারেলি শুধু আমি দেখে সহ্য করছি, মামলা করি না, কিচ্ছু করি না, আমি নোংরামের মধ্যে যাই না, যে আচ্ছা থামবে, থামুক থামুক, আমি আমার কাজটা করে যাই, সৎ থাকলে, সৎ না থাকলে আল্লাহ চেয়ারে কাউকে বসায় না। এত কিছু ভরেও কিন্তু পাশ করেছি শিল্পীদের ভোটে, বিকজ আমি আমার ওয়ার্কের কাছে অনেস্ট ছিলাম। আর এই যে 2000 টাকা দিয়ে মুনমুনের মতো লোককে কিনতে হবে দিনের বেলা, আমার পাশে শাহানুর আর জেসমিন দারুন আর ক্যান্ডিডেট, দুনিয়ার ক্যামেরা, তারাও নাকি বলেছিল যে আপনাকে টাকা দিচ্ছেন কেন, জেসমিন জেসমিন এবং শাহানুর বলছিল আপনাকে, পুরোটাই মিথ্যা। এখন অনেক কিছু বলবে, কারণ জায়েদ পাশ করেছে, এজন্য এত কথা বলবে। আরেকটা অভিযোগ করলে এত কথা বলতো না, আরেকটা অভিযোগ ছিল যে নির্বাচনী বেষ্টনী যেটা ছিল সেটা বাইরে গিয়ে আপনি প্রচারণা চালিয়েছেন, তার এটা অভিযোগ করেছে। গেট থেকেই তো, গেটেই তো দাঁড়ানো শাহানুর, মেইন গেটের পাশে সেখানেই দাঁড়ানো সাইমন, তারপরে দাঁড়ানো সীমান্ত, তারপরে আসেন আমার পাশে শেষপিন দাঁড়ায় আছে, জাদু হাজার দাঁড়া আছে, ফেরদৌস ভাই আমার পাশে দাঁড়ানো, তা আমি একা কোথায় আমি বেষ্টনী ভেদ করে গেলাম? আমি যদি ভুল না করি আপনাদের ভিডিওগুলো ভোটের দিনে দেখবেন, সব একসঙ্গে পাশাপাশি দাঁড়ানো আমরা একই জায়গায়, আমার যত দিদি ফেরদৌস ভাইও ছিল আমার পাশেই দাঁড়ানো ফেরদৌস ভাই, আমি কোথায় গেলাম? আমি নিয়মটা ভালো লাগতো, মানে এখন সব নিয়ম ভেঙছি, জিতেছি তাই, আমি না জিতলে কোনো কথা আসতো না, কই আমার প্যানেল থেকে তো 11 জন আসছে মাত্র, 10 জন ওনার, আমি তো কোনো কথা বলছি না, আমার তো যে কর্ম ছিল তাতে 21 জন আমার প্যানেল পাশ করার কথা ছিল, আমি তো এখন পর্যন্ত অত বাকি কীভাবে আমার প্যানেল থেকে 11 জন আসলো, কই আমি তো এগুলো নিয়ে কোনো কথা বলছি না। তার দ্যাটস মিন শিল্পীরা যাকে যোগ্য মনে করেছে তাকেই ভোট দিয়েছে, এই 400 ভোট নিয়ে 365 ভোট কাস্ট হয়েছে, তা নিয়ে এত পলিটিক্স, এত কথা। আর আমি আবারও বলতে চাই, শিল্পীরা কি টাকা দিয়ে বিক্রি হয়? শিল্পীরা কি, তার মানে সমস্ত শিল্পীরা 428 জন টাকার বিনিময়ে বিক্রি হয়? টাকা দিয়ে নেই, যে বললাম না ফুল নিয়ে আসছে ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে তাকে জয় করেছি। আমি এই জন্যই বলেছি যে যতবার দাঁড়াবো এখানে আমি ততবারই পাশ করবো, এটা আমার বিশ্বাস, শিল্পীদের সাথে আমার ইন্টারাকশন, আপনি এগুলো গিয়ে থামাতে পারবেন না কোনো মিথ্যা তথ্য দিয়ে। আমি তো এক মাস ধরেই আমার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, সবাই অবাক, যেগুলো আমি না সেগুলো করা হচ্ছে। যে মুনমুনের ভিডিওটা আপনারা তো ওপেন দেখলেন, আমার প্রশ্ন করার কি আছে? টাকা দিলে তো একটা মানুষ এরকম টাকা দেবে না, এটা নোট দিবে, এটা ব্যাপার আছে, টাকাই তো দিলাম না, হাতটা ধরলাম ভোট দিবা ভাস করা, এরকম আমার যে পেপারটা আমি দিলাম ও পেপারটা খুললো, খুলে 21 জনের নাম দেখালাম, আমি টাকাটা কোথায় দিলাম? আরেকটা কথা শোনা যাচ্ছে, আপনার মেকআপ ম্যান সহ আরো অনেককে আপনি ঢুকিয়েছেন বিশেষ পার্সে, না এবং সেই মেকআপ ম্যানের ব্যাগে টাকা ছিল বলে অভিযোগ করা হচ্ছে। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে 7 জন স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ দিয়েছে, এটা ওই এই নির্বাচনের 4 দিন আগের থেকে গলায় ঝুলানো, এই 7 জন নিজেদের লোক, এরা বাইরে যেতে পারবে আসতে পারবে শুধু নিজেদের কাজে ব্যবহার করার জন্য, মেকআপ ম্যান বলে কথা না যে 7 জনকে দিতে পারি আমরা, এরকম 7 জনকে আপনারা দেখেছেন ওই দিন, ওনাদেরও কিন্তু 4-5 জন ওনাদের সাথে সাথে ছিলেন, ওনারা বলে ওনাদের কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো লোক ঢুকতে দেওয়া, আমি আমি একদম প্রমাণ দিয়ে দেখাতে পারি, আমি কয়েকজনকে দেখিয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীকে, ভাই দেখেন তো ওনারা কারা, পরে গিয়ে জিজ্ঞেস করেছেন ওনাদেরকে, বলছে যে আমরা ইন্ডিয়ান কাউন্সিল নিপুল প্যানেলের স্বেচ্ছাসেবক কর্মী, তো বুকে লাগানো দেখছে কার্ডগুলো, ওই কার্ড আপনি নির্বাচন কমিশনের সাথে কথা বলে দেখবেন, 7 জনকে শুধু ঢোকাতে দিয়েছে যে পানি টানি লাগলে কিছু সিনিয়র শিল্পীরা বা খাবার টাবলার আনা নেওয়ার জন্য, দ্যাটস ইট, এই কারণে 7 জনকে
নিজেদের মধ্যে সাতজনকে আপনারা কাদেরকে দিবেন দিবেন শুধু এক কার্ডে একজনই ওই গিয়ে আরেকজনকে ধরায় দিবেন এইটা হবে না অলরেডি সেকেন্ড টাইম যখন আমার আমার সাথে ছেলেটা যখন এই পানি আনতে গেছে পানি নেই ভুলে ওর কাঠ কিন্তু রেখে দিয়েছে বলছেন আর আসতে পারবে না তো সব নিয়মের মধ্যে ছিল এত কথা কেন উঠতেছে বিরোধিতা করার জন্য এবং এও বলা হয়েছে নির্বাচন